পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হল মানব দানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত করার জন্য। সুতরাং মানুষের জীবনের একমাত্র মূল কাজ হল আল্লাহর এবাদত করা। আমি আমার মূল আলোচ্য বিষয়টা আপনাদেরকে সহজে বুঝাবার জন্য একটু আস্তে ধীরে কথা বলবো এবং ধারাবাহিকভাবে আগের কথা বুঝলেই পরের কথা বোঝা সহজ হবে, আগের কথা না বুঝলে পরের কথা বোঝা সহজ হবে। এজন্য আমরা প্রথমেই স্মরণ রাখি, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন কোরআনে যে মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষের জীবনে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই দুই ধরনের কাজ আছে, একটা হলো সংসারের কাজ আর একটা হলো ইবাদত। আমরা খানা পিনা করি, এটা সংসারের কাজ। আমরা ঘুমাই, এটা সংসারের কাজ। আমরা পেশাব পায়খানা করি, এটা সংসারের কাজ। নামাজ রোজা করি, হজ যাকাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, তসবি পড়ি, জিকির করি, দোয়া করি, দুরুদ শরীফ পড়ি, এগুলি ইবাদত। তাহলে আমরা সংসারের কাজ ও ইবাদতের ফাঁকে ফাঁকে করি কিনা? করি। এশার নামাজ পড়ি, ইবাদত করি, ঘুমাইয়া যাই, সংসারের কাজ করি। আবার ঘুম থেকে জেগে ফজরের নামাজ পড়ি, সেটা ইবাদত করি। তাহলে দেখা যায় আমরা ইবাদতও করি, সংসারের কাজও করি। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র ইবাদত করার জন্যই মানুষ বানাইছেন, তাহলে আমরা ফাঁকে ফাঁকে সংসারের কাজ করি কেন? এই প্রশ্নের জবাবটা আমি একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো এই বিশাল তফসিরুল কোরআন সম্মেলনের আয়োজন শুধুমাত্র ওয়াজ নসিহতের জন্য। আপনারা আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ওয়াজ ছাড়া কি এই সম্মেলনের আরো কোনো উদ্দেশ্য আছে? একমাত্র ওয়াজের উদ্দেশ্যে যদি সম্মেলনের আয়োজন হয়ে থাকে, তাহলে এই বিশাল সামিয়ানা কেন? সামিয়ানার নাম তো ওয়াজ নয়। লাইটিং কেন? লাইটিং এর নাম তো ওয়াজ নয়। মাইক কেন? মাইকের নাম তো ওয়াজ নয়। মঞ্চ সাজানো হলো কেন? মঞ্চের নাম তো ওয়াজ নয়। এর একমাত্র জবাব, এই সবগুলি হলো ওয়াজের সুবিধার জন্য। সম্মেলনের একমাত্র উদ্দেশ্য ওয়াজ, কিন্তু সামিয়ানা টানানো হয়েছে ওয়াজের সুবিধার জন্য, বাতি জ্বালানো হয়েছে ওয়াজের সুবিধার জন্য, মাইক ফিট করা হয়েছে ওয়াজের সুবিধার জন্য, মঞ্চ সাজানো হয়েছে ওয়াজের সুবিধার জন্য। ওয়াজ যদি ঠিক মতো হয়, তাহলে অন্যান্য আনুষঙ্গিক খরচেও ওয়াজের সওয়াব পাওয়া যাবে। লাইটের খরচেও ওয়াজের সওয়াব পাওয়া যাবে, প্যান্ডালের খরচেও ওয়াজের সওয়াব পাওয়া যাবে, মাইকের খরচেও ওয়াজের সওয়াব পাওয়া যাবে, ওয়াজ যদি হয়। আর সবগুলি আয়োজন করার পরও যদি ওয়াজটা না হয়, তাহলে আয়োজনের জবাব দিতে হবে, আয়োজন করলেন কেন? ঠিক তেমনিভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আমরা খাই কেন? খাওয়ার নাম তো ইবাদত নয়, খাই ইবাদতের সুবিধার জন্য। ঘুমাই কেন? ঘুমানের নাম তো ইবাদত নয়, ঘুমাই ওয়াজের সুবিধার জন্য।
পেশাব পায়খানা করি কেন? পেশাব পায়খানা করার নাম তো ওয়াজ নয়, পেশাব পায়খানা করি ওয়াজ এবাদত নয়, পেশাব পায়খানা করি এবাদতের সুবিধার জন্য। কথা বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে এখন থেকে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত আপনার পেশাব পায়খানা করা বন্ধ রাখুন, তারপরে দেখবেন এবাদত করতে কেমন সুবিধা হয়। উদাহরণ বুঝে থাকলে বলুন তো, সংসারের কাজ করি এইটাই জীবনের উদ্দেশ্য না এবাদতের সুবিধার জন্য? তাহলে জীবনের উদ্দেশ্য কোন কাজ? একমাত্র এবাদত। এবার আমরা বোঝার চেষ্টা করি এবাদত কাকে বলে, যে এবাদতের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করলেন। মানুষের জীবনের একমাত্র কাজ আল্লাহর এবাদত করা, বাকি সংসারের যাবতীয় কাজ আমরা করি এবাদতের সুবিধার জন্য। এই এবাদত কাকে বলে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, যথারীতি আল্লাহর বিধিবিধান পালন করার নাম এবাদত। যথারীতি আল্লাহর বিধিবিধান পালন করার নাম এবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, তাই নামাজ পড়া এবাদত। রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা রাখা এবাদত। হজ করার বিধান দিয়েছেন, তাই হজ করা এবাদত। কুরআন তেলাওয়াতের বিধান দিয়েছেন, তাই কুরআন তেলাওয়াত এবাদত। তাহলে যথারীতি আল্লাহর বিধান পালনের নাম এবাদত। এবার প্রশ্ন জাগে, নামাজ একটা এবাদত, রোজা একটা এবাদত, হজ একটা এবাদত, যাকাত একটা এবাদত, কুরআন তেলাওয়াত একটা এবাদত, জিকির একটা এবাদত, দোয়া একটা এবাদত, দুরূদ শরীফ পড়া একটা এবাদত, ধর্ম কোনটা? সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। আল্লাহর এক একটা বিধান পালন করার নাম এক একটা এবাদত, আর সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। এই কথাটা সহজ একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমার সামনে, মুখের সামনে কতগুলি ফিট করা আছে, এগুলিকে মাইকের মাউথ পিস বলা হয়। মাউথ পিস যেটার মধ্যে বান্দা আছে এটাকে স্ট্যান্ড বলা হয়। মাউথ পিসের সাথে কতগুলি তারের সংযোগ আছে, এগুলিকে ওয়্যার বলা হয়। তারগুলি একটা হরন পর্যন্ত সংযুক্ত আছে, ওইগুলিকে হরন বলা হয়। আবার হয়তো ব্যাটারির সাথে তারের কানেকশন, আর না হয় বিদ্যুতের সাথে কানেকশন আছে, ওইটাকে বিদ্যুৎ বা ব্যাটারি বলা হয়। তাহলে একটার নাম মাইকের মাউথ পিস, একটার নাম মাইকের স্ট্যান্ড, একটার নাম মাইকের ওয়্যার, একটার নাম মাইকের ব্যাটারি, আর একটার নাম মাইকের হরন। মাইক কোনটা? সবটার সমষ্টির নাম মাইক। ঠিক তেমনি ভাবে নামাজ একটা এবাদত, রোজা একটা এবাদত, হজ একটা এবাদত, যাকাত একটা এবাদত, কুরআন তেলাওয়াত একটা এবাদত, দোয়া একটা এবাদত, দুরুদ একটা এবাদত, জিকির একটা এবাদত, তসবিহ একটা এবাদত, ধর্ম কোনটা? সবটার সমষ্টির নাম ধর্ম। সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম। যেহেতু আল্লাহ এবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন, আর সকল এবাদতের সমষ্টির নামই ধর্ম, তাহলে অনিবার্য অনিবার্য মর্ম দাঁড়াইল যে আল্লাহ ধর্ম পালনের জন্যই মানুষ বানাইছেন। কিসের জন্য মানুষ বানাইছেন? ধর্ম পালনের জন্য মানুষ বানাইছেন। মানুষের জন্যই ধর্ম, জীবজন্তুর জন্য ধর্ম নাই, জীবজন্তুর জন্য ধর্ম নাই। যে মানুষের জীবনে ধর্ম আছে তার মনুষ্যত্ব আছে, যে মানুষের জীবনে ধর্ম নাই তার মনুষ্যত্ব নাই। গরু ছাগলের নামাজ রোজা আসেনি, তাহলে ধর্ম কি গরু ছাগলের না মানুষের? কোনো মানুষের যদি ধর্ম না থাকে, এই মানুষে আর গরু ছাগলে কোনো বেশ কম থাকে।
যে মানুষের ধর্ম নাই তার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। গরু ছাগল জীব জন্তুর মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্যকারী যে কাজটা সেই কাজটা হইল ধর্ম পালন। আমি আশা করি আপনারা সবাই জানেন কবরে প্রত্যেক মুর্দাকে মুনকার নাকির ফিরিস্তা সওয়াল জবাব করে। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন? কটা সওয়াল? তিনটা। কবরে মুর্দাকে জিন্দা করে বসানো হয়, বসাইয়া মুনকার নাকির নামক দুইজন ফিরিস্তা আসেন, তিনটা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রব কে? বলতে পারেন কেউ? দুই নম্বর প্রশ্নটা কি? মা দিনুকা অর্থ কি? তোমার ধর্ম কি? ইসলাম। পরে বলবেন প্রশ্নটা কি? কবরে দুই নম্বর প্রশ্ন হবে তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জীবনে ধর্ম পালন করেছে সঠিকভাবে তারাই শুধু কবরে ধর্ম কি প্রশ্নের জবাব দিতে পারে। দুনিয়াতে যারা ধর্মের দ্বার দাঁড়ে না এরা কবরে ধর্ম কি প্রশ্নের জবাব দিতে পারে। এরা কবরের আজাবেরও শেষ নাই, জাহান্নামের আজাবেরও শেষ নাই। তখন যদি কোনো মুর্দা জবাব দেয় আমি ধর্মের পক্ষেও নাই বিপক্ষেও নাই। মুর্দাকে যখন কবরে মুনকার নাকির ফিরিস্তা জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, তখন যদি বলে আমি ধর্মের পক্ষেও নাই বিপক্ষেও নাই, তাহলে কবরের আজাবেরও শেষ নাই, জাহান্নামের আজাবেরও শেষ নাই। তাহলে কোনো মুসলমান কি ধর্মের পক্ষে না থেকে পারে? ধর্মের পক্ষে নাই এমন কোনো মুসলমানিত্ব নাই। যে মুসলমান সে অবশ্যই ধর্মের পক্ষে আছে, যে মুসলমান সে অবশ্যই ধর্মের পক্ষে আছে। ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, এই জন্য আখেরাতের জগতের প্রথম স্টেশন কবরে পৌঁছা মাত্রই জিজ্ঞাসা করা হবে তোমার ধর্ম কি, তখন আমার ধর্ম ইসলাম বলে জবাব দিতে পারবে তারাই যারা দুনিয়ার জীবনে ইসলাম ধর্ম পালনে অভ্যস্ত ছিল। যারা ইসলাম ধর্ম পালনের দ্বার দাঁড়ে না এরা কবরে তোমার ধর্ম কি প্রশ্নের জবাব দিতে পারবে না। আমি আগেই বলেছি আমি যদিও অসুস্থতার কারণে খুব সংক্ষেপে এই কথাগুলি বলার চেষ্টা করব, তারপরও একটু সহজ সরলভাবে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবো যেন আপনারা বিষয়বস্তুটা আগাগোড়া বুঝে নিতে পারে। বুঝে থাকলে বলুন তো পশুর মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য হয় কোন জিনিসের দ্বারা? ধর্ম। পশুর কোনো ধর্ম নাই, ধর্ম আছে মানুষের। পশুর কোনো ধর্ম নাই, ধর্ম আছে মানুষের। যেই মানুষের জীবনে ধর্ম নাই সেই মানুষে আর পশুতে কোনো ব্যস্কন নেই। আমি যদি অসুস্থ না হইতাম লম্বা সময় বয়ান করার মতো সাহস যদি মনে থাকত তাহলে এইটারও বিস্তারিত উদাহরণ দিতাম। সংক্ষেপে একটা উদাহরণ দিই শুনে আপনারা শুনে থাকবেন। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল যে আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিও না, কাফন করাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, এগুলি ধর্মান্ধরা করে। ধর্মান্ধ আজকাল বিভিন্ন পত্রপত্রিকায় একটা শব্দ পাওয়া যায় ধর্মান্ধ। বাংলা প্রাথমিক ব্যাকরণ যারা বুঝেন তারা বুঝবেন এটা সন্ধি হইয়া দুইটা শব্দ একত্র হয়েছে, তাইল ধর্ম যুগ অন্ধ, ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। ধর্মকে যারা ধর্ম পালন করে না এরা ধর্মকে কয় অন্ধ। ধর্মকে কি বলে? অন্ধ। ডক্টর আহমদ শরীফ যেহেতু নাস্তিক ছিল এই জন্য সে ধর্মকে অন্ধ বলতো, বলতো মরলে মানুষকে গোসল দেওয়া ধর্মান্ধদের কাজ, কাফন পরানি ধর্মান্ধদের কাজ, জানাজা পড়া ধর্মান্ধদের কাজ, গোসল দেওয়া জব ধর্মান্ধদের কাজ, দাফন করা ধর্মান্ধদের কাজ। আমি ধর্মান্ধ নই, আমি শিক্ষিত।
ধর্মান্ধরা মনে করে কবরে সওয়াল জবাব আছে, আজাব গজব আছে, মিথ্যা কথা। কবরে কোনো সওয়াল জবাব নাই, কোনো আজাব গজব নাই। ধর্মান্ধরা মনে করে আখেরাতের আর একটা জীবন আছে, মিথ্যা কথা। আখেরাত বলতে কিছু নাই, আর কোনো জীবন নাই। কাজে আমাকে এইগুলি করার কোনো দরকার নাই, আমার লাশ হাসপাতালে দান করে দেয়। আহমদ ডক্টর আহমদ শরীফের ওসিয়ত মতো তার লাশ হাসপাতালেই দেওয়া দেওয়া হল। গুসল নাই, কাফন নাই, জানাজা নাই, গুরুস্থান নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোনো মানুষের কোনো বলদ মরে গেলে কি গুসল দেয়, কাফন ফরায়, জানাজা ফরে, গুরুস্থানে দাফন করে? বলদ মরলেও গুসল নাই, আহমদ শরীফ মরলেও গুসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত, দুটাই বলদ, দুই বলদে বেশ কম আছে দুইটা, একটা সাইটেঙ্গা বলদ আর একটা দুই টেঙ্গা বলদ। আর একটা বেশ কম হইল দুই বলদে, একটা শিক্ষিত বলদ আর একটা অশিক্ষিত বলদ। কিন্তু বলদ বলদ এত বড় শিক্ষিতটা বলদ রইল কেন, ধর্মের অভাবে। এত বড় শিক্ষিতটা বলদ হইল কেন, তাহলে পরিষ্কার হইল শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় না, ধর্মের দ্বারা মানুষ হওয়া যায়। আজকের মতো উদাহরণ সংক্ষেপে এখানেই থাকুক। এতক্ষণে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্ম পালনের জন্যই মানুষ সৃষ্টি করেছেন। যে মানুষের জীবনে ধর্ম আছে সেই সত্যিকারের মানুষ, যার জীবনে ধর্ম নাই সে মানুষ নয়। মানুষের জীবনের বিভিন্ন স্তর আছে, একটা হলো ব্যক্তিগত জীবন, একটা হলো পারিবারিক জীবন, একটা হলো সামাজিক জীবন, একটা রাষ্ট্রীয় জীবন, একটা আন্তর্জাতিক জীবন। কটা হইল, পাঁচটা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পাঁচটা। মানুষের জীবনের এই পাঁচটা স্তরের যেই স্তরের মধ্যেই মানুষ ধর্ম ছেড়ে দিবে সেই স্তরেই হবে এক নম্বরের দুর্নীতিবাজ। ব্যক্তি জীবনে যার ধর্ম নাই সে ব্যক্তি জীবনে দুর্নীতিবাজ, পারিবারিক জীবনে যার ধর্ম নাই সে পারিবারিক জীবনে দুর্নীতিবাজ, সামাজিক জীবনে যার ধর্ম নাই সে সামাজিক দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় জীবনে যার ধর্ম নাই সে রাষ্ট্রীয় দুর্নীতিবাজ, আন্তর্জাতিক জীবনে যার ধর্ম নাই সে আন্তর্জাতিক দুর্নীতিবাজ। একমাত্র ধর্ম মানুষকে সকল প্রকার দুর্নীতির থেকে বারণ করে রাখতে পারে। ধর্ম ছাড়া দুর্নীতির থেকে বারণ করে রাখার মতো আর কোনো ব্যবস্থা মানুষের জীবনে নাই। সকল প্রকার দুর্নীতির থেকে মানুষকে বারণ করতে পারে কোন জিনিস, ধর্ম। এর খুব সংক্ষিপ্ত একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব সাদা সিধা জীবন যাপন করতেন, কত এত বেশি সাদা সিধা জীবন যাপন করতেন যে আগের থেকে যারা খলিফা উমরকে দেখেনি তারা প্রথমবারের মতো খলিফা উমরকে দেখলে তার সাদা সিধা জীবন যাপনের কারণে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা উমর যে দেশের শাসনকর্তা ছিলেন সেটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল, কল্পনাও করতে পারতো না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা উমর কত বড় সাদা সিধা জীবন যাপন করতেন এর একটা উদাহরণ আগে দিচ্ছি, শুনুন। একবার খলিফা উমর দেশের সমস্ত নাগরিকদেরকে মাথা পিছু একটি করে সরকারি চাদর দান করলেন, কটা, একটা। শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন খলিফা উমর মিম্বরে দাঁড়াইছেন তখন দেখা গেল খলিফা উমরের নিম্নাঙ্গে পরেছেন একটা সরকারি চাদর আর ঊর্ধ্বাঙ্গে পরেছেন আরেকটা সরকারি চাদর।
কোমর থেকে নিচের অংশকে নিম্নাঙ্গ বলা হয়, কোমর থেকে উপরের অংশকে ঊর্ধ্বাঙ্গ বলা হয়। নিচের দিকে একটা সরকারি চাদর, উপর দিকে আরেকটা সরকারি চাদর। একজন সাধারণ মুসল্লি দাঁড়াইয়া বলে, খলিফা উমর, আপনার বিরুদ্ধে আপনি ইনসাফগার শাসনকর্তা না বেইনসাফ, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমার সন্দেহ নিরসন করতে না পারলে আপনার খুতবাও শুনব না, আপনার পিছনে নামাজও পড়ব না। খলিফা উমর বললেন, ঠিক আছে, তাহলে খুতবা পরেই পড়ি, তোমার কি সন্দেহ বলো, আমি নিরসনের ব্যবস্থা করি। মুসল্লি বলে, আমাদেরকে মাথা পিছু একটি করে সরকারি চাদর দিলেন, আপনার শরীরে দুইটা সরকারি চাদর গ্রহণ করলেন কোন অধিকারে? যে সরকার জনগণকে একটার বেশি চাদর দিতে পারে না সরকারি চাদর, সেই সরকার দুইটা সরকারি চাদর গ্রহণ করে কোন অধিকারে? খলিফা উমর জবাব দিলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের বর্তমান দুনিয়ার কোনো শাসনকর্তাকে যদি কোনো সাধারণ পাবলিক বলে, এই গায়ের পোশাক কার পয়সা দিয়া বানাইছে, গাড়ি কার টাকা দিয়া কিনছ, বাড়ি কার টাকা দিয়া বানাইছ, ধন্যবাদ দিবে না ধন্যা কুটা দিবে? ধন্যা যেভাবে কুটে এইভাবে কুটা দেবে। কিন্তু খলিফা উমর সাধারণ মুসল্লিকে বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, আমি তোমাদেরকে একটিমাত্র সরকারি চাদর দিলাম, আমি কোন অধিকারে দুইটা চাদর গ্রহণ করলাম? প্রশ্ন যে করেছ প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত, আমি আমার তোমার প্রশ্নের জবাবটা সরাসরি আমি দিতে পারবো না, আমার ছেলে আবদুল্লাহ দিবে। হযরত উমরের ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে বললেন, তোমাদেরকে আমার বাবা যেভাবে একটি সরকারি চাদর দিয়েছেন, ঠিক তেমনিভাবে বাবা নিজেও একটি সরকারি চাদরই গ্রহণ করেছেন। কিন্তু ঘটনা হইল, আমার বাবার এই একটি চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই, নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে, এমত অবস্থায় তোমাদের নামাজে ইমামতি করতে পারেন না। এই জন্য আমার ভাগে যে চাদরটি পেয়েছিলাম সেটাও আমার বাবাকে দান করেছি তোমাদের ইমামতি করার জন্য। ঘটনার দ্বারা কি বুঝলেন, খলিফা উমর কত জাঁকজমকপূর্ণ ছিলেন না অস্বাভাবিক সাদা সিধা ছিলেন, অস্বাভাবিক সাদা সিধা সেই খলিফা উমর। মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই, এই লোকটার পক্ষে এটা সম্ভব? যেই লোকটার একটা মাত্র সরকারি চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই, এই লোকটার পক্ষে সম্ভব যে সফরের মধ্যে সাথে খাওয়ার কিছু নাই? মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে বড় খিদা, দেখলেন এক রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে, এই ছাগলের পালের রাখাল একটা দুধের ছাগল দোহন করল এবং দুধটা সে নিজে পান করল। খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, ভাই রাখাল, আমার পেটে বড় খিদা, তোমার আরেকটা ছাগল দোহন করে আমাকে একটু দুধ দাও, পান কর। রাখাল ছেলে কিন্তু এর আগে খলিফা উমরকে নাম শুনছে কিন্তু দেখে নাই কোনোদিন। কি বলেছিলাম, এত সাদা সিধা চলতেন যে আগে যারা দেখছে না এরা দেখলে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা খলিফা উমর। রাখাল ছেলে চিনতে পারলো না খলিফা উমর। রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া, এই ছাগলের ফালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর, এই জন্য আমার অনুমতি আছে মালিকের পক্ষ থেকে খিদা লাগলে একটা ছাগল দোহন করে তার দুধ পান করা, কিন্তু মালিকের অনুমতি ছাড়া, তুমি তো আমার মালিকের বেতনভোগী চাকর না, আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে দুধ দিতে পারবো। খলিফা উমর মনে করলেন, আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল অন্য কাউকে দান করবে না, এতেই আমার আত্মারা তুষ্ট। কিন্তু তুমি বাস্তবিকেই আমানতদারির কারণে আমাকে দিলে না, না আমাকে ঠগাইবার জন্য দিলে না, এটা তোমাকে পরীক্ষা করতে হবে। কারণ সব সমাজেই এমন কিছু লোক থাকে যারা কথা বলে এত চমৎকার কথা বলে, কথা শুনলে বোঝা যায় এগুলি নবীগণের কথা, আর কাজ করে এমন বিশ্রী নোংরা কাজ, কথা বলে নবীর মতো আর কাজ করে ফেরাউনের মতো। সব সমাজে এমন কিছু কতুক, এমন কিছু চাফাবাজ বিরাজ করে যারা কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। কাজে এই রাখাল ছেলে লোকটা আমাকে দুঃখা দেওয়ার জন্য নবীর মতো কথা বললো কিনা
বাস্তবিকই সে আমানতদার, তাকে পরীক্ষা করতে হবে। খলিফা ওমর রাখাল সেলের আমানতদারি পরীক্ষা করার জন্য বললেন যে তুমি যদি বিনামূল্যে একটা ছাগলের পয়সা আমাকে নাই দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, এতে তোমারও লাভ আমারও লাভ। তোমার লাভ কি? তুমি এক ছাগলের মূল্য পাইলে বেতনের অতিরিক্ত, এটা তোমার লাভ। আর আমার লাভ, এক্ষুনি আমি ছাগল দহন করে দুধ পান করে কিদা নিবারণ করতে পারবো, এটা আমার লাভ। এটা কি বাস্তবায়ন করার জন্য খলিফা ওমর রাখাল সালেকে বললেন না তার আমানতদারি পরীক্ষা করার জন্য? রাখাল সালে বলে মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি তোমার কাছে বিক্রি করে ফেলি আর পয়সাটা যদি আমি আত্মসাত করে ফেলি, মালিক তো গন্তি দিলে ধরা পড়বে ছাগল একটা কম, আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জব দেবে? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বুদ্ধি শিখাইয়া দিয়া বলল, মালিক যদি জিজ্ঞেস করে ছাগল একটা কম কেন, তুমি জবাব দিবে ছাগল একটা বাঘে দৈরে নিয়ে গেছে। বাঘে ছাগল দৈরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাইবার কোনো ক্ষমতা রাখে না, কাজেই তুমি নির্দোষ। তখন রাখাল ছেলে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা? রাখাল ছেলে মুসাফির লোকটাকে বলে, এই বেটা মুসাফির দাঁড়া, আমার মালিক আমাকে বিশ্বাস করে, আমি যদি বলি ছাগল একটা বাঘে দৈরে নিয়ে গেছে মালিক আমাকে একশোবার বিশ্বাস করবে, কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জব দেবে? মালিকের বিশ্বাসের উপর নির্ভর করে মালিকের একটা দুধের ছাগল বিক্রি করে পয়সাটা আত্মসাত করার মতো দুর্নীতি দেখে একটা খলিফা ওমরের দেশের একটা রাখাল ছেলেকে ফিরাইল কোন জিনিস? ধর্ম বিশ্বাস। কোন জিনিস? সুতরাং যার ব্যক্তি জীবনে ধর্ম নাই সে ব্যক্তি জীবনের দুর্নীতিবাজ, যার পারিবারিক জীবনে ধর্ম নাই সে পারিবারিক জীবনে দুর্নীতিবাজ, যার সামাজিক জীবনে ধর্ম নাই সে সামাজিক দুর্নীতিবাজ, যার রাষ্ট্রীয় জীবনে ধর্ম নাই সে জাতীয় দুর্নীতিবাজ, যার আন্তর্জাতিক জীবনে ধর্ম নাই সে ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। সর্বস্তরের দুর্নীতিবাজির থেকে মানুষকে জীবনের সর্বস্তরে রক্ষা করতে পারে এমন কোন নিয়ম নীতি আইন কানুন শাসন প্রশাসন শক্তি মহাশক্তি পৃথিবীতে নাই একমাত্র ধর্ম ছাড়া। বুঝে থাকলে বলুন তো, সকল প্রকার দুর্নীতির থেকে মানুষকে বাঁচাতে পারে একমাত্র কোন জিনিস? ধর্ম। যার ধর্ম নাই তার নীতি বলতে কোনো জিনিস নাই। আমি আগেই বলেছি আমি অসুস্থ, আবার রাতও অনেক বেশি হয়ে গেছে, দুই তিন দিন যাবার ঠান্ডাও অনেক বেশি, আজকে ঠান্ডায় বেশি অসুবিধা হইতেছে আমার। আপনাদের তো অনেকেরই ঠান্ডায় কষ্ট হইতেই পারে, যেন আমি খুব সতর্ক হয়ে কথা বলতেছি যেন কথা লম্বা করে আপনাদের কষ্ট না দিই। আমি না হয় একটু কষ্ট স্বীকার করে নিলাম, আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমি, ধর্ম না থাকলে যে দুর্নীতিবাজ হয় যত বড় শিক্ষিত হোক, এর আর একটা উদাহরণ দেব। আমার মনে হয় আজ থেকে প্রায় 30-40 বছর আগের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়ার থেকে বাড়িতে আসবো, রেলে রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দেয়, গাড়ি সাড়ে সাড়ে অবস্থা, টিকেটের দরজা বন্ধ, বিনা টিকেটেই গাড়িতে চড়লাম। টিচি সাহেবকে বললাম আমি টিকিট করতে পারিনি, আমাকে একটা টিকিট বানাইয়া দিন আর ভাড়া যত হয় আমার কাছ থেকে নিয়ে আনিন। সরকার তাকে এই জন্যই বেতন দিয়ে রাখছে যে বিনা টিকিটে যারা চড়বে এদেরকে টিকিট বানাইয়া দিবে এবং ভাড়া দেয়। ইনি আমাকে বললেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না, অথচ সরকারে তার বেতন দিয়ে রাখছে টিকিট বানাইয়া দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম বানাইয়া দেওয়া যাবে না কেন? ইনি বলেন টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেবো জরিমানাও দেবো, আমার আমার টিকিট বানাই দেবে। তখন তিনি একটু নিম্ন আওয়াজে আমাকে বলল, হুজুর জরিমানাও লাগবে না উচিত ভাড়াও লাগবে না, টিকিট ছাড়া আমাকে যত মনে চাই দিয়া দেন, জরিমানাও লাগবে না উচিত ভাড়াও লাগবে না, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দেন। কথা বুঝে থাকলে বলুন তো, টিকিট ছাড়া আমি তাকে যা মনে চাই দিয়া দিলে সে দেখি সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? কি যা নীতি না দুর্নীতি! লোকটা ছিল অশিক্ষিত, এই জন্য সরকারে চাকরি দিছে না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাদ হলো কেন?
সামাজিক জীবনে তার ধর্ম নাই। কোন জীবনে? সামাজিক জীবনে। সামাজিক জীবনে যার ধর্ম নাই এ সামাজিক দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় জীবনে যার ধর্ম নাই সে জাতীয় দুর্নীতিবাজ, আন্তর্জাতিক জীবনে যার ধর্ম নাই সে ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। সুতরাং মানুষের জীবনের সর্বস্তরে সকল প্রকার দুর্নীতি থেকে রক্ষা করার একমাত্র রক্ষা কবচ হল ধর্ম। ধর্ম ছাড়া দুর্নীতির থেকে বাঁচার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধর্ম মানব জীবনে কত মূল্যবান জিনিস, মানুষের জীবনের জন্য ধর্ম কত বড় মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিস যার জীবনের যে স্তরেই থাকবে না সে সেই স্তরেই দুর্নীতিবাজ না হয়ে পারবে না। এবার আমি আপনাদেরকে আরেকটা বিষয় বোঝাবার চেষ্টা করবো। এতক্ষণে বোঝাবার চেষ্টা করলাম ধর্ম কাকে বলে এবং ধর্মের দ্বারা দুনিয়ার জীবনে কি উপকার হয়। ধর্ম বলে সকল আল্লাহর সকল এবাদতের সমষ্টির নাম ধর্ম, আল্লাহর যাবতীয় বিধিনিষেধের সমষ্টির নাম ধর্ম। ধর্মের দ্বারা দুনিয়ার জীবনে উপকার হয়, ধর্ম দুনিয়ার জীবনে মানুষকে কোন স্তরে দুর্নীতিবাজ হতে দেয় না। দুর্নীতিবাজ হতে দেয় না। এখন প্রশ্ন হইল ধর্ম তো দুনিয়াতে অনেক আছে, যে ধর্ম পালনের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন, যে ধর্ম আমাদেরকে দুর্নীতিবাদ হতে দেয় না, ওইটা কি সবগুলি ধর্ম না কোনো একটা ধর্ম? এটা হইল এখন এখনের বোঝার বিষয়। ধর্ম তো অনেক ধর্ম আছে দুনিয়াতে, আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী আছে। মুসলমান যেমন ইসলাম ধর্মাবলম্বী মুসলমান আছে, মূর্তি পূজার ধর্মাবলম্বী হিন্দু আছে, ইহুদি ধর্মাবলম্বী আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশে বসবাস করে, এইভাবে সারা পৃথিবীতে বহু ধর্ম আছে। এতক্ষণে যে আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে ধর্ম পালনের জন্য মানুষ বানিয়েছেন, কোন ধর্ম পালনের জন্য? এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যা কিছু বলেছেন তোর মধ্যে তিনটি আয়াত আপনাদের শুনে, সুরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা, আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করে নিলাম। আল্লাহ আমাদের জন্য সবগুলি ধর্মই পছন্দ করে নিয়েছেন না ইসলাম ধর্ম? পরিষ্কার ভাষা সুরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইসলাম ধর্মকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করে নিয়েছেন। যারা ধর্ম সম্পর্কে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করে এরা এখানে একটু চাপাবাজি করার অবকাশ আছে, যে আমাদের জন্য আল্লাহ ইসলাম ধর্ম পছন্দ করে নিয়েছেন, আরো কোনো ধর্ম আল্লাহ পছন্দ করে নিয়েছেন কি না এই ব্যাপারে আয়াতিটা নীরব, এই আয়াতে কিছু বলে না। ইসলাম ধর্মকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করে নিয়েছেন কথাটা বলেছেন, অন্য কোনো ধর্মকে আল্লাহ পছন্দ করেন কি না আল্লাহ এখানে হাও বলেননি নাও বলেন। কাজে অবকাশ আছে অন্য ধর্ম হয়তো আল্লাহর কাছে পছন্দ হইতে পারে, এমন একটা চাপাবাজি করার সুযোগ আছে যারা ধর্ম নিয়ে চাপাবাজি করে তাদের জন্য। স্মরণ রাখেন এরপর দ্বিতীয় একটা শুনে, সুরায়ে আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। এখানে চাপাবাজি করার একটু অবকাশ আছে, কি যে গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ ইসলাম বলেছেন, অন্য ধর্ম গ্রহণযোগ্যও বলেননি গ্রহণযোগ্য নয়ও বলেননি, কাজে এখানে একটু চাপাবাজির ফাঁক আছে, আছে কি না? আল্লাহ সুরায়ে আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য অথবা গ্রহণযোগ্য নয় কিছুই বলেননি, কাজে অন্য ধর্ম গ্রহণযোগ্য হতেও পারে নাও হতে পারে, এমন একটা চাপাবাজির ফাঁক এখনো আছে। তারপর এই সুরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর
ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে কখনোতা গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালনকারীরা পরকালে ক্ষতিগ্রস্তদের চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এখনো চাপাবাজির ফাঁক আছে না? আর ফাঁক নাই, আর ফাঁক নাই। খুব ভালো রকম স্মরণ রাখতে হবে আমাদের কোন সুরার কত নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম নাই, সেটা হলো সুরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। বলুন কোন সুরার কত নম্বর? সুরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট কথার ব্যাখ্যা লাগে না, অস্পষ্ট কথার ব্যাখ্যা লাগে। কোরআনের কিছু কথা আছে সুস্পষ্ট, যেখানে ব্যাখ্যা করতে যাওয়া মানে ধর্মদ্রোহিতা। আর কিছু আয়াত আছে অস্পষ্ট, সেখানে অবশ্যই ব্যাখ্যার দরকার হয়। দুইটা দুইটা উদাহরণ দিয়ে শুনেন। আল্লাহ এক আয়াতে বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস আসলেই রোজা রাখা ফরজ, রমজান মাস আসলেই। এখানে ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই যে কোন মাসে রোজা রাখা ফরজ, যেহেতু সুস্পষ্টভাবে রমজানের নাম উল্লেখ আছে কোরআনে। বলুন ব্যাখ্যার অবকাশ আছে? ব্যাখ্যার অবকাশ নাই। ব্যাখ্যা করতে যাওয়া ধর্মদ্রোহিতা ছাড়া আর কিছু নয়। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যাটা আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেননি, অস্পষ্ট রেখেছেন। আল্লাহ বলেন আইয়ামা মাদুদাত, গোনা বাসা কয়েকদিন। বলুন গোনা বাসা কয়েকদিন বলতে সুনির্দিষ্ট কোন সংখ্যা বোঝায়? কোন সংখ্যা বোঝায় না। কাজী দিনের সংখ্যাটা আল্লাহ সুস্পষ্ট বলেছেন না অস্পষ্ট? অস্পষ্ট। কোরআনের যে কথা অস্পষ্ট সেই কথার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয়। ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? আমি যদি সেই আলোচনার দিকে যাই আমার মূল আলোচ্য বিষয় হাতছাড়া হয়ে যাবে। ব্যাখ্যা পাওয়ার বিভিন্ন ঠিকানা আছে, এর মধ্যে একটা ঠিকানা হইল রাসুলের হাদিস। কোরআনের কোনো কথা যদি অস্পষ্ট থাকে তাহলে তার সুস্পষ্ট ব্যাখ্যার দরকার হয়। ব্যাখ্যা যার যার চাপার জোরে করলে হয় না। কোরআনের সহি ব্যাখ্যার জন্য সুনির্দিষ্ট ঠিকানা আছে, সেই ঠিকানার থেকে যারা কোরআনের ব্যাখ্যা করেন তাদের ব্যাখ্যাই সহি তাফসিরুল কোরআন। আর সুনির্দিষ্ট ঠিকানা ছাড়া চাপার জোরে মন গড়া যারা কোরআনের ব্যাখ্যা করেন এদের কোরআন ব্যাখ্যা মন গড়া তাফসির। যেহেতু আল্লাহ কোরআনে রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যাটা অস্পষ্ট রেখেছেন, এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ব্যাখ্যা করে বলে দিয়েছেন যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 দিন রোজা রাখা ফরজ হবে, আর যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 দিন রোজা রাখা ফরজ হবে। বলুন দিনের সংখ্যা সুস্পষ্টভাবে কোরআনে পেয়েছিলাম না হাদিসের ব্যাখ্যার দ্বারা নির্ধারিত হয়েছে? এবার আপনারা বলুন কোরআনের কিছু আয়াত আছে সুস্পষ্ট আর কিছু আয়াত অস্পষ্ট, ব্যাখ্যা লাগে কোন আয়াতের? অস্পষ্ট আয়াতে। সুস্পষ্ট আয়াতে ব্যাখ্যা করতে যাওয়া ধর্মহীনতা ছাড়া কিছু নয়। কাজেই কোরআনে যেমনভাবে সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, এটা সুস্পষ্ট। এখানে ব্যাখ্যা করতে যাওয়া ইসলাম দ্রোহিতারই না মাত্র। ঠিক তেমনিভাবে সুরায় আলে ইমরানের 85 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সুতরাং ধর্মের গ্রহণযোগ্যতার ব্যাপারে চাপাবাজি করা স্বয়ং কোরআনের সুস্পষ্ট ঘোষণার বিরুদ্ধে বিদ্রোহ করা ছাড়া আর কিছু নয়। আপনি যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা একটা বিভ্রান্তি সৃষ্টিকারী কথা। হ্যাঁ, আপনি যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা একটা বিভ্রান্তিকর কথা। তাহলে অন্য ধর্মগুলি শ্রেষ্ঠ না হতে পারে কিন্তু গ্রহণযোগ্য কি না সেটা তো আপনি স্বীকার করলেন না। একটু মনোযোগ দিন, আপনি যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তাহলে অন্য ধর্ম শ্রেষ্ঠ না হতে পারে, অশ্রেষ্ঠ হইলেও তো ধর্ম।
গ্রহণযোগ্য কিনা এটার তো কোনো উল্লেখ নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ধর্ম গ্রহণযোগ্য কিনা এই ব্যাপারে কুরআনে অস্পষ্টতা রাখেননি, সুস্পষ্টভাবে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। সুতরাং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এইটা বলাই যথেষ্ট নয়, ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এই কথা যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান বলে গণ্য হতে পারেন না। কিভাবে বুঝায় একটা সহজ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এমএসসি ফার্স্ট ডিভিশনে পাস করছে একটা লোক, অশিক্ষিত। কি পাস করছে? এমএসসি পাস করছে। কোন ডিভিশনে? ফার্স্ট ডিভিশন। তার প্রশংসা করতে গিয়ে যদি আপনি বলেন সে খুব ভালো এবিসিডি জানে, কি জানে, কথাটা কি মিথ্যা? কিন্তু প্রশংসা না অবমাননা? এমএসসি পাস করছে যে তারে যদি ভালো এবিসিডি জানে বলে প্রশংসা করেন, এটা যেমন প্রশংসার ভঙ্গিতে অবমাননা হয়, ঠিক তেমনি ভাবে ইসলাম একমাত্র সত্য ধর্ম না বলে, শুধু শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামের প্রশংসা না হয় অবমাননাই হয়। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলাটাই যথেষ্ট, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে? ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নাই। এই কথাটা সুস্পষ্ট ভাষায় আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনের কোন সুরার কত নম্বর আয়াতে? এ সুরার নাম আয়াত নম্বর জীবনে ভুলবেন না কোনোদিন। আরেকটা অত্যন্ত জরুরি ইমানি কথা বলি, সেটা হইল কোরআন বিশ্বাস করা ইমান। কোরআনের সবগুলি কথায় যার বিশ্বাস আছে তার ইমান আছে। কোরআনের কিছু কথা বিশ্বাস করে, কিছু কথা বিশ্বাস করে না যে সে ফুরাবে ইমান। এই কথাটাও বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের জানা মতে উজুর ফরজ করা চারটা, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মশা করা, ফাও ধোয়া। মুখ ধইল, হাত ধইল, মাথা মশা করল, ফাও ধইল না, তার উজুদেই রকম, তার উজুদেই রকম। নমাজের আয়াত মানে, রোজার আয়াত মানে, হজের আয়াত মানে, যাকাতের আয়াত মানে, যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় সেই আয়াত স্বীকার করে না, সেই আয়াত মানে না, তার ইমানও সেই রকম। আবার বলছি, এক ব্যক্তি উজু করতে গিয়া মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাছা করলো, ফাও ধুইল না, তার যেমন উজু মুঠেই হইল না, তার যেমন উজু মুঠেই হইল না, ঠিক তেমনি ভাবে যেই লোক কোরআনের নমাজ সংক্রান্ত আয়াত মানে, রোজার আয়াত মানে, হজের আয়াত মানে, যাকাতের আয়াত মানে, যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় সেই আয়াত যে মানে না, ইমানের নামে গুরার ডিম ছাড়ার কপালে তার কিছু নাই। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলাই ইমানের জন্য যথেষ্ট না, ইসলাম একমাত্র সত্য ধর্ম বলতে হবে? ইসলাম শ্রেষ্ঠ ধর্মই শুধু না একমাত্র সত্য ধর্ম? এবার বলুন, আল্লাহ ধর্ম পালনের জন্য আপনাদের সৃষ্টি করেছেন, প্রসঙ্গ ভুলে গেলেন কিনা? আপনাদেরকে যে আল্লাহ ধর্ম পালনের জন্য সৃষ্টি করেছিলেন, কোন ধর্ম? হ্যাঁ, একমাত্র ইসলাম ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এবার বলুন, আদম ইসলাম মানুষ ছিলেন কিনা? এই জন্য আদমের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। নূহ নবী মানুষ ছিলেন, তার প্রচারিত ধর্মের নাম ইসলাম। ইব্রাহিম নবী মানুষ ছিলেন, তাই তার প্রচারিত ধর্মের নাম ইসলাম। মুসা আলাইহিসসালাম মানুষ ছিলেন, তার প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম। ঈসা আলাইহিসসালাম মানুষ ছিলেন, তার প্রচারিত ধর্মের নাম ছিল ইসলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, তার প্রচারিত ধর্মের নাম ইসলাম। আরেকটা আনুষঙ্গিক বিতর্কও আছে কেন, যে নবী মানুষ ছিলেন কিনা, এটা আমার আলোচ্য বিষয় নয় আজকে, এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষও রাসূলও, আমি মানুষও রাসূলও। আল্লাহ কোরআনে আমাদের নবীকে কি কি ঘোষণা দিয়েছেন, শুধু রাসূল না, শুধু মানুষ না, মানুষও রাসূলও, মানুষও রাসূলও।
আবু জাহালের দল মানুষ মানত কিন্তু রাসূল মানত না, আর আমাদের সমাজের কিছু আশিকের রাসূল রাসূল মানে কিন্তু মানুষ মানে না। সত্যিকারের মুসলমান আল্লাহ যেমনটা বলেছেন তেমনটাই মানে। আল্লাহ বলেছেন মানুষও রাসূলও, সত্যিকারের মুসলমানেরাও বলে নবী মানুষও রাসূলও। কোন নবীর ধর্ম ইসলাম ছিল না? হ্যাঁ, এটা মনে রাখতে হবে সারা জীবন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইসলাম ধর্ম প্রচার করিয়েছেন, যেহেতু ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নাই। ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোনো ধর্ম নাই। তাই আদম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, নূহ আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম হলো ইসলাম। একদিনে সব কথা বলা যায় না, আর একদিনে বেশি কথা বললে স্মরণ রাখা যায় না। আর আমি তো অসুস্থ অসুস্থ, ইয়ার মধ্যে আজকে আবার ঠান্ডাটাও বেশি, আজকে আমার ঠান্ডাও লেগে গেছে, আবার অসুস্থ তো আছি, আবার ডাক্তারের নিষেধ দশটার ফলে যেন জাগ্রত না থাকি। কত বাধা বিপত্তির মুখে কথাগুলি বলতেছি, আগেই বলে ওয়াদা করেছি লম্বা কথা বলবো না, সংক্ষেপে বলবো। এ পর্যন্ত যে কথাগুলি বলেছি যদি বুঝে থাকেন, তাহলে শেষ পর্যায়ে আর একটা প্রশ্নের জবাব দিয়ে আজকের মতো কথা শেষ করার চেষ্টা করবো। সেটা হইল, এতক্ষণে বুঝলেন কি না যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কতগুলি? কি সেটা? ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথাটা অস্পষ্টভাবেই আল্লাহ কোরআনে বলেছেন, সুস্পষ্ট। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা যদি মানেন না, তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, জপতে জপতে মরলেও কোরআনের প্রতি আপনার ঈমান নিয়ে মরণ হবে না। ফাও দয় না, খালি মাথা মোছা করে, মাথা মোছা করতে করতে মরে গেছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, মাথা মোছা করতে 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 ফাও দুইবার আগে মরে গেছে, উজু অবস্থায় মরছে না উজু ছাড়াই মরছে। ঠিক তেমনি ভাবে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, জপতে জপতে মরছে, কিন্তু একমাত্র সত্য ধর্ম ইসলাম এটা কয় না, তুমি ঈমান নিয়ে মরতে পারো নাই। ঈমান নিয়ে মরতে হইলে কোরআনের এই কথাও মানতে হবে, ওই কথাও মানতে হবে, যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ধর্মকে আমি পছন্দ করেছি সেই আয়াতও মানতে হবে, যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম সেইটাও মানতে হবে, আর যে আয়াতে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সেইটাও মানতে হবে। এখন সর্বশেষ প্রশ্ন হলো, এর আগে একটু কথা রইল, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, যারা আর কোনো ধর্ম পালন করবে তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোরআনের যত আয়াতে আল্লাহ এই ক্ষতিগ্রস্ত শব্দটা ব্যবহার করেছেন, এর ব্যাখ্যা হলো চিরস্থায়ী জাহান্নামী। এর অর্থ হলো চিরস্থায়ী জাহান্নামী, বুঝে থাকলে বলুন তো, পরকালে ক্ষতিগ্রস্ত করা, চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা ক্ষতিগ্রস্ত হবে পরকালে, এর অর্থ হলো ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা শেষ বিচারের দিন চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম পালনকারীরা পরকালে কতদিনের জাহান্নামী সাব্যস্ত হবে? চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। এবার সর্বশেষ প্রশ্ন, এতক্ষণে বুঝলেন তো অস্পষ্টভাবে না সুস্পষ্টভাবে? কোন কথা? যে একমাত্র ইসলাম সত্য ধর্ম, একমাত্র ইসলাম সত্য ধর্ম, এই ইসলাম ধর্ম পালনের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, ইসলাম ধর্ম পালনের জন্যই আল্লাহ কিছু নবী দুনিয়াতে পাঠাইছেন, না সকল নবী, সকল নবী দুনিয়াতে পাঠাইছেন একমাত্র ইসলাম ধর্ম প্রচার করার জন্য। তাই যদি হয় তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এটা বললেন কেন? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়,
আর সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারবে না। তাহলে আগেরটা ঠিক হইলে পরেরটা ঠিক হয় কেমনে, আর পরেরটা ঠিক হইলে আগেরটা ঠিক হয় কেমনে? ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন হবে কেন? আর প্রত্যেক ধর্মাবলম্বী যদি যার যার ধর্ম পালনে স্বাধীন হয়, তাহলে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন জাগে কি না? একদিন আমি এক দোকানে গেছিলাম কিছু মাল কেনার জন্য। আমি জানতাম না যে এই দোকানের মহাজন হিন্দু। আমাকে মাল রেডি করে দিতে দিতে দোকানের মহাজন জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা জানতে চাই। কি কথা জানতে চান? কয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থ কি? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কি বেদের কথা না কোরআনের কথা? হিন্দু লোকটা কোরআনের কথা শিখলো কার কাছ থেকে? কিছু হিন্দু মার্কা মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা তাদেরকে শিখায়। কি মার্কা মুসলমান? হিন্দু মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে, এরা গিয়ে এরার দাদার আরে কয় যে আপনার কোরআন এই কথা আছে। কি কথা? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বলে অর্থ কি? অর্থটা সহ শিখায়, অর্থ কিন্তু এটা ভুল। তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল। সেটা হইলো তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে, আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে। তো আমার অর্থটা আমার কাছ থেকে জানতে চায়। আমার জিজ্ঞাসা করে, হুজুর লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন অর্থ কি? হন লোকটা তো হিন্দু। আমি যদি বলি কোরআনের সুরা ইদা একটা আয়াত, সুরাও বুঝবে না আয়াতও বুঝবে না, আমি তারে বুঝাই কিভাবে? আমি বললাম, শোনো আমাদের কোরআনে 114টা চ্যাপ্টার আছে। কি আছে? পার্ট। কোরআনে 114টা পার্ট আছে, চ্যাপ্টার আছে। 114টা চ্যাপ্টারের মধ্যে এটা একটা চ্যাপ্টারের শেষ কথা, একটা চ্যাপ্টারের শেষ কথা। চ্যাপ্টারের প্রথম কথা বাদ দিয়া শেষ কথার কোনো অর্থ হয় না। একটা চ্যাপ্টারের প্রথম কথার দাঁড়ে না, মধ্যের কথার দাঁড়ে না, শেষ কথার অর্থ জিগায় তুই প্রথম কথা কি বুঝছস আগে কহ। আমি বললাম, এটা কোরআনের 114 চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা। তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না, মধ্যের কথাও জানো না, শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না। কথা হইলে প্রথম কথাই আগে বুঝান। আপনাদের কেউ জানা কারো জানা থাকলে বলুন তো, এই লাকুম দিন কুমুয়ালিয়া দিন যে চ্যাপ্টারের শেষ কথা, মানে যে সুরার শেষ আয়াত, এই সুরার প্রথম আয়াতটা কি? কুলিয়া ইউহাল কাফিরুন। এর অর্থ হলো, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, মূর্তি পূজারীরা খোদাদ্রোহী। তুমি যদি এই কথা বিশ্বাস করো যে মূর্তি পূজারীরা খোদাদ্রোহী, তাহলে এরকম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ বোঝা তোমার পক্ষে সম্ভব। আর মূর্তি পূজারীরা খোদাদ্রোহী এইটা যদি তুমি বিশ্বাস করো না, তাহলে শেষ কথার কোনো অর্থ নাই তোমার জন্য। এখানে একটা ঘটনা আছে। ঘটনা হলো, মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছিল একটা আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে। কিসের প্রস্তাব? আপোষ মীমাংসা। কোন মর্মে? ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপোষ মীমাংসা। কোন কোন ধর্মে আপোষ মীমাংসা? ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপোষ মীমাংসার প্রস্তাব নিয়ে গেছিল মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলল যে ধর্ম নিয়া সংঘাত, ধর্ম নিয়া এই বিরোধ নিরসন করে ফেলতে চাই, শান্তির সমাজ গড়তে চাই, সব ধর্মাবলম্বীদের মধ্যে একটা আপোষ মীমাংসা করতে চাই। বড় ভালো কথা। বলো এই আপোষ মীমাংসার রূপরেখা কি হবে? তারা বলে রূপরেখাও বড় চমৎকার, নিরপেক্ষ রূপরেখা। কেমন নিরপেক্ষ? বলল, আমরা যারা মূর্তির পূজা করি, একটি বছরের জন্য মূর্তির পূজা ছেড়ে দিয়ে আপনার সাথে মিলিত হয়ে এক আল্লাহর ইবাদত করব। আর আপনারা যারা এক আল্লাহর ইবাদত করেন, আপনারাও দ্বিতীয় বছরে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমার সাথে আমাদের সাথে মিলে মূর্তির পূজা করবেন। একতরফা প্রস্তাব না নিরপেক্ষ? নিরপেক্ষ। এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে সমস্ত পণ্ডিতেরা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসার প্রস্তাব করে। এটা মূর্খতা আর অজ্ঞতা ছাড়া কিছু নয়। আপোষ মীমাংসা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে হয় না,
মুসলমানদের আপোষ মীমাংসা, ইসলামে আপোষ মীমাংসা শুধু হক বাতিলের দৃষ্টিভঙ্গিতে হয়। সোজা উদাহরণ দিচ্ছি, শুনুন। আমাদের সমাজের একদল মুসলমান পাঁচ বেলা নামাজ পড়ে, আর একদল মুসলমান এক বেলাও পড়ে না। কদল হইল, দুই দল থাকলে বালা না, একদল বানানি বালা। একদল বানানির ব্যবস্থা কয়েকটা আছে। এক নম্বর ব্যবস্থা হইল, তোমরা যারা ফাজ বেলার নমাজ পড়ো, তোমরাও ফাজ বেলার নমাজ ছাইয়া তার সাথে একদল হও। এটা তো একতরফা প্রস্তাব, একতরফা না। আরেকটা হইল, তোমরা যারা নমাজ পড়ো না, তোমরাও এর সাথে মিললে ফাজ বেলা নমাজ পড়ো, তবু তো একদল হয়। কিন্তু এটা তো একতরফা, একতরফা না। তাহলে নিরপেক্ষ প্রস্তাব কি হবে? নিরপেক্ষ প্রস্তাব হবে, আমরা যারা নমাজ পড়ি, আমরা এক বছরের জন্য নমাজ ছাড়িয়ে দিয়ে বেনমাজিদের সাথে বেনমাজি থাকবো, আর যারা নমাজ পড়ে না দ্বিতীয় বছর, তারাও আমাদের সাথে মিলে নমাজ পড়বে। এটা হলো নিরপেক্ষ। কেমন প্রস্তাব? নিরপেক্ষ। আপনারা কি একতরফা প্রস্তাব মানবেন না নিরপেক্ষ? ইসলামে পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসা হয় না। ইসলামে শুধুমাত্র হক বাতিলের দৃষ্টিতে আপোষ মীমাংসা হয়। যারা নমাজ পড়ে না এরা যদি বাতিল হইয়া থাকে, আর যারা নমাজ পড়ে এরা যদি হক হইয়া থাকে, তোমরা বাতিল ষোলো আনাটাই চাটতে হবে, হক ষোলো আনাটাই গ্রহণ করতে হবে। এইটা হইল ইসলামী ঐক্যের রূপরেখা, ইসলাম ধর্মে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র রূপরেখা। আমার মধ্যে যতগুলি বাতিল আছে সবগুলি ছাড়তে হবে, আপনার মধ্যে যতগুলি হক আছে সবগুলি আমার গ্রহণ করতে হবে, যে ইসলামী ঐক্যের রূপরেখা। আমাদের সমাজে অনেক বড় বড় উদারমনা পণ্ডিতরা খালি হয় লন হুদুর, আমরা সবাই একদল হইয়া যাই। কেমনে কেমনে কয়, আমার দলে আইসা সব একদল হইয়া যাও। মতলব বাস, আমার দল তোমার দল দিয়ে কোনোদিন একদল হয় না। হকের উপর সবাই একদল হও। আল্লাহ কোরআনে যে আয়াতে একদল হওয়ার কথা বলেছেন, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা দল উপদলে বিভক্ত হইও না, সবাই এক দলে বিভক্ত হও। কোথায় গিয়া? আল্লাহর দিন পালনের মাধ্যমে। যারা আল্লাহর দিন ঠিকভাবে পালন করে তাদের সবটুকু গ্রহণ করো, আর আল্লাহর দিন বিরোধী যত কাজ যতজনে করো সবাই ছেড়ে দাও। এটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা। তো মক্কার মূর্তি পূজারীদের নেতারা একটা নিরপেক্ষ প্রস্তাব করলো, আমরাও মূর্তি পূজা ছেড়ে এক বছর আপনাদের সাথে মিললে এক আল্লাহর ইবাদত করব, আপনারাও এক আল্লাহর ইবাদত ছেড়ে দ্বিতীয় বছর আমরার সাথে মিললে মূর্তি পূজা করবেন। জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, তাদের প্রস্তাবের জবাবে আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মূর্তি পূজারীরা, যে প্রস্তাব তোমরা করছো এটাও খুদা দ্রোহিতা, এটাও খুদা দ্রোহিতা, যে একদল এবার পথ না। তোমরা কোনোদিন চিরস্থায়ী ভাবে এক আল্লাহর ইবাদত করতে রাজি না, আর আমি তো মুহূর্তের জন্য মূর্তির পূজা করতে রাজি না। সুতরাং তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই হিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থ তোমাদের ধর্ম আলাদা, তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা ছাড়তে রাজি না, আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি না। কাজেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্মীয় মীমাংসা হতে পারে না। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তাহলে এরকম দিন হুকুম গলিয়া দিন, এটা কি, এটা কি এই তাদের ধর্মের প্রতি সমর্থন? এখানে এলাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের সহি তফসির আছে দুইটা। একটা সহি তফসির হইল, তোমাদের ধর্ম যেহেতু আলাদা, আমাদের ধর্ম যেহেতু আলাদা, কাজে এখানে কোনোদিন ঐক্য হতে পারে না। আরেকটা অর্থ হইল, এলাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের আরেকটা তফসির সহি তফসির যেটাও, সেটা হইল, তো আমার ধর্ম পালনের ফলাফল হলো জান্নাত, আর তোমাদের ধর্ম পালনের ফলাফল হইল জাহান্নাম। জান্নাতে আর জাহান্নামে যেমন একীভূত হতে পারে না, ঠিক তেমনিভাবে মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনোদিন একীভূত হতে পারে না। সহি তফসির মতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ তোমরা ধর্ম ঠিক আছে, আমরার ধর্ম ঠিক আছে না। ইসলাম ছাড়া সবগুলি বাতিল, ইসলাম ছাড়া সবগুলি বাতিল। অনেকে এই আয়ার দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে, হিন্দু তো হিন্দু, হ্যাঁ সে তো কোরআন জানেই না বুঝেই না। আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা আলাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এই আয়াত দিয়া দলিল দেয়, কয় আল্লাহই বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে, আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে, তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে শব্দটা যেটা তোমার পকেটে, এই ঠিক আছে শব্দটা তোমার পকেটে, এটা আল্লাহর কথা নয়। আল্লাহ বলেছেন লাকুম দিন হুকুম, তোমাদের ধর্ম আলাদা, ওয়ালিয়া দিন আমার ধর্ম আলাদা, ঠিক আছে না, তোমাদেরটা আলাদা আমাদেরটা আলাদা। তাই যদি হয় তাহলে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়,
তাহলে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এটা সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের জবাব দিয়েই কথা শেষ করতে চাই বলেছিলাম। স্মরণ রাখুন, সূরায়ে আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এবার প্রশ্ন জাগে, সবগুলি ধর্ম যদি ইসলাম ছাড়া বাকি সবগুলি ধর্ম যদি বাতিল হয়ে থাকে, তাহলে বাধা দেওয়া যাবে না কেন? বাতিল কাজে বাধা দেওয়া যাবে না কেন? আর বাধাই যদি দেওয়া যাবে না, তাহলে বাতিল হবে কেন? প্রশ্ন বুঝছেন কিনা পরিষ্কার? আমি একাধিকবার এই প্রশ্নের জবাবে, আমি বহুবার একটি সহজ উদাহরণের মাধ্যমে এই প্রশ্নের জবাবটা আমার সমাজের মানুষকে, মুসলমানদেরকে বোঝাবার চেষ্টা করেছি। সেই উদাহরণটার মাধ্যমেই বোঝা সহজ, যে প্রশ্নটা অত্যন্ত কঠিন এবং প্রশ্নের মাধ্যমে উদাহরণের মাধ্যমে এই জবাবটা বোঝা সহজ। উদাহরণটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে তাদের পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার পর যখন তাদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনারা আপনাদের জানা থাকতে বলুন তো, সব পরীক্ষার্থী ছাত্র ছাত্রীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে? না, অনেকে ভুলও লেখে। ভুল লেখলে ফাস করে না ফেল? ভুল লেখলে ফেল করে, এটা জানা শোনা কথা, এমন কোনো সন্দেহ নাই। তাহলে যেই ভুল লেখলে ফেল করবে, এমন ভুল লেখতে বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব, যে ধর্ম পালন করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে, সেই ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? এই প্রশ্নেরও সেই জবাব। প্রশ্ন দুইটা, জবাব একটা। প্রশ্ন দুইটা, জবাব একটা। প্রশ্ন দুইটা কি কি? একটা হলো, পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র যখন প্রশ্নের জবাব ভুল লেখে, নিশ্চিত ভুল লেখলে ফেল করবে, তারপরও বাধা দেওয়া যাবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালনকারীরা চিরকালের জন্য জাহান্নামে যাবে, তাহলে বাধা দেওয়া যাবে না কেন? ওই প্রশ্নের একই জবাব। উভয় প্রশ্নের কত জবাব? একই জবাব। জবাবটা হলো, জবাবটা কিন্তু দুরুক্ষেত্রে ফিট করবেন আপনারা। জবাবটা আমি বলে দিচ্ছি, আপনারা দুরুক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রেও ফিট করবেন, ধর্মের ক্ষেত্রেও ফিট করবেন, উভয় প্রশ্নের একই জবাব। জবাবটা হইল, নিয়ম রক্ষার জন্য। ভুল লেখলে ফেল করবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। ভ্রান্ত ধর্ম পালন করলে জাহান্নামে যাবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম রক্ষার জন্য। ওইটাও নিয়ম রক্ষার জন্য, এটাও নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে যেমন ভাবে প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই, তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে বাধা দেওয়ার নিয়ম নাই। ওইখানেও নিয়ম নাই, এখানেও নিয়ম নাই। আমার কথা বুঝে থাকলে বলুন, পরীক্ষার হলে ছাত্র ভুল লেখলে ফেল করবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম নাই। দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নামি হবে, তাহলে বাধা দেব না কেন? নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো ছাত্র, পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে তার কপালে যেভাবে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে ইসলাম ছাড়া কেউ কোনো ভ্রান্ত ধর্ম পালন করে, তার কপালে ও চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাহলে বাধাতে দেব না, নিয়ম রক্ষার জন্য। আমি আমার ধর্ম পালন করবো স্বাধীন মতো, তারা তাদের ধর্ম পালন করবে স্বাধীন মতো, কার ফলাফল কী হবে সেটা হাসরের মাঠে দেখা হবে। হাসরের বিচারে দেখা যাবে, আমার ধর্ম পালনের ফলাফল জান্নাত, তোমার ধর্ম পালনের ফলাফল জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নাম দুনিয়ার জীবনের ব্যাপার নয়, যা আখেরাতের জগতের ব্যাপার। কাজেই ফলাফল আখেরাতে হবে। এখন দুনিয়াতে তুমি তোমার ধর্ম পালনে স্বাধীন, আমি আমার ধর্ম পালনে স্বাধীন। আমার ধর্ম পালনে তোমার যেমন বাধা দিবার অধিকার নাই, তোমার ধর্ম পালনেও আমার বাধা দিবার অধিকার নাই। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতা প্রদানের নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এই স্বাধীনতার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটাকেও আজকাল অপব্যাখ্যা করা হয়। কি করা হয়?
অপেক্ষা। সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ এই নয় যে মুসলমানেরা হিন্দুদের দুর্গাপূজার মিষ্টি খেতে যাবে, যায় কিনা কোনো মুসলমান? যায়। যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান হইয়া হিন্দুর পূজার মিষ্টি খাইতে গেলা কেন, বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে। সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে, বড় ভালো কথা। মুসলমান যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হিন্দুদের পূজার মিষ্টি খেতে পারে, তাহলে হিন্দুরাও তো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে পারে। নাকি সম্প্রীতি একতরফা হয়, ভালোবাসায় একজনে হয় না দুইজন লাগে? সম্প্রীতি শব্দের সুধা অর্থ ধরে নিন না ভালোবাসা। হিন্দুয়ে মুসলমানে এক সমাজে বাস করবে ভালোবাসার মাধ্যমে। ভালোবাসা যদি প্রকাশ করতে হয় হিন্দুদের পূজার মিষ্টি মুসলমানে খাইয়া, যদি ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা প্রকাশ করতে হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয়, তাহলে হিন্দুরাও তো মুসলমানের কুরবানির গরুর গোশত খাইয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। উর্দু ভাষায় একটা প্রবাদ আছে, তেরে জুহে মেরে হে, মেরে জুহে হে হে হে। এটার অর্থ হইল তোমার জাতা আমার আর আমার জাতা হে হে হে। হিন্দুর ধর্মে যা আছে তা মুসলমান পালন করবে, মুসলমানের ধর্মে যা আছে তা হিন্দু পালন করবে না। যে সত্যই সাম্প্রদায়িক সম্প্রীতি না সম্প্রীতির নামে অপব্যাখ্যা, অপব্যাখ্যা। একজন মুসলমানকে জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান ই হিন্দুর পূজার মিষ্টি খাইতে গেলা কেন? কয় ধর্ম যার যার অনুষ্ঠান সভা, ধর্ম যার যার অনুষ্ঠান সভা। আচ্ছা কেউ যদি কয় গৃহস্থী যার যার ফসল সভা, মানলে কোনো পাগল? ব্যবসা যার যার মুনাফা সবার, মানলে কোনো পাগল? চাকরি যার যার বেতন সবার, মানলে কোনো পাগল? আর কোনো পাগলে যদি কয় বিয়া যার যার বউ সবার, তাহলে গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ঠিক তেমনিভাবে ধর্ম যার অনুষ্ঠান তার, ধর্ম যার অনুষ্ঠান তার। তার ধর্ম পালনে আমার বাধা দিবার অধিকার নাই, তার অনুষ্ঠান রক্ষাতে তার অনুষ্ঠানেও আমার বাধা দিবার অধিকার নাই। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। তার ধর্ম পালনের অংশ আমি পালন করব, তার ধর্মের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিবাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমাদের সমাজে যে সমস্ত অমুসলমানরা ন্যায়সঙ্গতভাবে বসবাস করে, যেমন মুসলমানদের দেশে অমুসলমান রাষ্ট্রীয় নাগরিকত্ব লাভ করে যদি বসবাস করে, তাহলে তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কতগুলি স্তর আছে। এক নম্বর স্তর হইল তোমাদের জান মাল ইজ্জত রক্ষা করা, যেমন মুসলমান সমাজপতিদের দায়িত্ব। ভিন্ন ধর্মাবলম্বীদের জান মাল ইজ্জত রক্ষা করাও সমাজপতিদের দায়িত্ব। এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। একজন মুসলমানকে যেমনভাবে অন্যায়ভাবে কেউ আঘাত করতে পারবে না, মুসলমানের সমাজে বসবাসকারী কোনো হিন্দুকেও অন্যায়ভাবে কেউ আঘাত করতে পারবে না, একজন মুসলমানের সম্পদ যেভাবে অন্যায়ভাবে কেউ আত্মসাৎ করতে পারবে না, মুসলমান সমাজে বসবাসকারী একজন হিন্দুর সম্পদকেও অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না, একজন মুসলমানকে যেমনভাবে কেউ অপমান করার অধিকার রাখে না, একজন হিন্দুকেও মুসলমান সমাজে বসবাসকারী একজন হিন্দুকেও অপমান করার অধিকার কেউ রাখে না, একজন মুসলমানের ধর্ম পালনে বাধা দিবার অধিকার যেমন কারো নাই, তেমনিভাবে একজন হিন্দুর মুসলমান সমাজে বসবাসকারী একজন হিন্দু লোকের ধর্ম পালনে বাধা দিবার অধিকার কারো নাই। এই এর নাম হইল সাম্প্রদায়িক সম্প্রীতি। খুব ভালোভাবে মনে রাখতে হবে, অসাম্প্রদায়িকতা বলতে কোনো জিনিস নাই। সম্প্রদায় মানে ধর্ম, ধর্মাবলম্বী। আমরা ইসলাম ধর্ম পালনকারীরা আমরা মুসলমান সম্প্রদায়, মূর্তি পূজার ধর্ম পালনকারীরা হিন্দু সম্প্রদায়। সম্প্রদায় মানে ধর্মাবলম্বী। বলুন তো, তাহলে অসাম্প্রদায়িকতা বলতে কি বোঝায়? ধর্মহীনতা। মুসলমানে ইসলাম ধর্ম ছাড়ো, হিন্দুরা মূর্তি পূজার ধর্ম ছাড়ো, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম ছাড়ো, ইহুদিরা ইহুদি ধর্ম ছাড়ো, খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম ছাড়ো, তাহলে সবাই অসাম্প্রদায়িক হলো। অসাম্প্রদায়িকতার কোনো অস্তিত্ব না অতীতে দুনিয়াতে ছিল, না ভবিষ্যতে কোনোদিন দুনিয়াতে অসাম্প্রদায়িকতার কোনো অস্তিত্ব থাকবে। যতদিন পর্যন্ত বিভিন্ন ধর্মাবলম্বী থাকবে, ততদিন পর্যন্ত এক এক ধর্মাবলম্বী এক এক সম্প্রদায়।
ইসলাম ধর্মাবলম্বী মুসলমান সম্প্রদায়, হিন্দু ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়, তাহলে অসাম্প্রদায়িক হইল না সাম্প্রদায়িকতা হইল? অসাম্প্রদায়িক হইল না? যার যার সম্প্রদায় আছে, সম্প্রদায় ছিল, সম্প্রদায় আছে, সম্প্রদায় থাকবে, অসাম্প্রদায়িকতার প্রশ্নই আসে না। ব্যাপার হইল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন। মুসলমান ইসলাম ধর্ম পালন করতে যেমন স্বাধীন, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করতে স্বাধীন। মুসলমানের ইসলাম ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার যেমন কারো নাই, হিন্দুদের মূর্তি পূজার ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কারো নাই। এটার নাম অসাম্প্রদায়িকতা নয়, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। অসাম্প্রদায়িকতা না সাম্প্রদায়িক সম্প্রীতি। এই বিষয়গুলি সমাজে এমনই অবস্থা ধারণ করেছে, আমরা আলোচনা না করতে না করতে আর আপনারা না শুনতে না শুনতে এই বিষয়গুলি এমনই বিভ্রান্তিকর পরিস্থিতি ধারণ করেছে। জানি না জেনে শুনে নাকি না জেনে মূর্খতার কারণে একদল বড় বড় শিক্ষিত নেতারা পর্যন্ত ইসলাম ধর্ম আর হিন্দুদের ধর্মকে নিয়ে জগা কিছুরই পাবা পাকাবার ব্যবস্থা পাকাভুক্ত করে ফেলেছে। এই ব্যবস্থার একটা হইল দুর্গাপূজার সময় আসলেই বিভিন্ন ব্যানারে বিভিন্ন মুসলমান নেতারা লেখে ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা লেখে কিনা। আমি জিজ্ঞেস করি ঈদুল আজহা কোন ধর্মাবলম্বীদের আর শারদীয় দুর্গাপূজা কোন ধর্মাবলম্বী? এত বড় গণ্ড মূর্খ ই শারদীয় দুর্গাপূজা লিখতে লিখতে একবার গিয়ে লিখে ফেলেছে এক জায়গায়, দেখলাম শারদীয় ঈদুল আজহা। ই গোয়ারে শারদীয় শব্দের অর্থ গুড়ার ডিম বুঝছে না। হিন্দুদের যে দুর্গাপূজাটা হয় এটা শরৎকালে হয়। বাংলায় যে ছয়টা ঋতু আছে এর মধ্যে একটা ঋতুর নাম শরৎ। এই শরৎকালে যেহেতু দুর্গাপূজা হয় এই জন্য দুর্গাপূজাকে শারদীয় দুর্গাপূজা বলা হয়, অর্থাৎ শরৎকালে পালনীয় পূজা। শারদীয় পূজা মানে শরৎকালে পালনীয় পূজা পূজা। দুর্গাপূজা যেহেতু শরৎকালে হয় এই জন্য দুর্গাপূজা শারদীয় হতে পারে। ঈদ উল আজহা শরৎকালেই হয় না জিল হজ মাসে হয়? ঈদ উল আজহা শারদীয় কেমনে হয়? ওই গোয়া লেখাপড়া কিছু কর, কিছু লেখাপড়া কর, কিছু শিখ। ঈদ উল আজহা আবার শারদীয় হয় কীভাবে? এটা কি শরৎকালে পালনীয় না জিলহজ মাসে পালনীয়? এইরকম এই অবস্থা ধারণ করেছে বর্তমানে বাংলাদেশে যে দুর্গাপূজা এবং ঈদ উল আজহায় তো শুভেচ্ছা জানাই মুসলমান নেতা, এমনকি ঈদ উল দুর্গাপূজারে যেমনভাবে তারা শারদীয় কয়, মুসলমানের ঈদুল আজহারে পর্যন্ত শারদীয় বলা শুরু করে দিয়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমার আমি গুণাগারের মুখ থেকে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি, এই জন্য বড় দুঃখিত আমি, আমি ক্ষমা প্রার্থী। যেটুকু বুঝতে পেরেছেন এর মাধ্যমে কি বুঝলেন বলুন তো, ইসলাম কি নাম ঈদুল আজহা কোন ধর্মের অনুষ্ঠান, দুর্গাপূজা কোন ধর্মের অনুষ্ঠান? উভয়টার মধ্যে যদি আপনার শুভেচ্ছা থাকে, ঈদুল আজহায় যেভাবে আপনার শুভেচ্ছা, দুর্গাপূজায় যদি সেইভাবে আপনার শুভেচ্ছা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনেও কি উভয় ধর্মের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন না? ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রতি আল্লাহ অনাস্থা প্রদান করেছেন? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে তোমার শুভেচ্ছা, তোমার ইমান আর কি পরিমাণ রইল? ইমানের নামে কি গুড়ার ডিম রয়েছে তোমার? সুরাত সূরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয় মানে আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা। যেখানে আল্লাহর অনাস্থা সেখানে মুসলমান শুভেচ্ছা জ্ঞাপন শুরু করেছে। আল্লাহর অনাস্থায় শুভেচ্ছা দিয়েছ? হাদিস শরীফে রাসূল কারীম বলেন, আল মারউ মা আমান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার শুভেচ্ছা, পরকালে তার সাথে তার ঠিকানা। দুনিয়াতে যার সাথে যার শুভেচ্ছা, পরকালে তার সাথে তার ঠিকানা। সুতরাং এগুলি তামাশা নয়, এগুলি ছেলে খেলা নয়, এগুলি পুতুল খেলা নয়, এগুলি নিজের ইমান নিয়া খেলা। কি নিয়া খেলা? ইমান নিয়া খেলা।
আমাদের ঈমান হেফাজতের স্বার্থে আমাদের বিশ্বাস করতে হবে একমাত্র ইসলাম ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের ঈমান রক্ষার স্বার্থে বিশ্বাস করতে হবে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সাদ পালন করার স্বাধীনতা দিলেন কেন? নিয়ম রক্ষার জন্য। কাজেই ভিন্ন ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা নয়। অন্যান্য ধর্মাবলম্বীরা স্বাধীনতা নিজের ব্যক্তি স্বাধীনতা নিয়ে সমাজে চলাফেরা করবে, এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা নয়। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের আচার অনুষ্ঠান তাদের ধর্মীয় রীতিনীতি মতে করবে, কোনো মুসলমান বাধা দিতে পারবে না, এটা অসাম্প্রদায়িকতা নয়, যে সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। অন্য ধর্মের সাথে সম্প্রীতি রক্ষা করে চলতে হবে, তাদের সামাজিক অধিকার, তাদের ব্যক্তিগত অধিকার, তাদের ধর্মীয় অধিকার দিতে হবে, তাদের অধিকার খর্ব করা যাবে না। বুঝে থাকলে বলুন, অসাম্প্রদায়িকতা বলতে কোনো ধর্মাবলম্বীর জীবনে আছে না সাম্প্রদায়িক সম্প্রীতি আছে? সাম্প্রদায়িক সম্প্রীতি কি এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে, না তাকে অনুষ্ঠান পালনের স্বাধীনতা দিয়ে? এই স্বাধীনতা দিয়ে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। মুসলমান, তুমি যেমন ইসলাম ধর্ম পালনে স্বাধীন, মূর্তি পূজারীরা হিন্দু ধর্ম পালনে স্বাধীন। তোমার ধর্ম পালনে তাদের যেমন বাধা দেওয়ার অধিকার নাই, তাদের ধর্ম পালনে তোমাদেরও বাধা দেওয়ার অধিকার নয়। আল্লাহর ঘোষিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমার জানা মতে বর্তমান দুনিয়াতে সবচেয়ে বেশি রক্ষা করে মুসলমানেরা, সবচেয়ে বেশি রক্ষা করে মুসলমানেরা। প্রসিদ্ধ বাতিল ধর্মাবলম্বীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটিমাত্র জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, বাংলাদেশের কোনো হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ নির্মাণ করেনি কোনো মুসলমান। ভারতের বহু মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করেছে হিন্দুরা। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের মধ্যে নাই, না মুসলমানদের মধ্যেই আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেই জিনিসটার নাম, সত্যিকারের অর্থে যেই জিনিসটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি, যা থাকলে মুসলমানদের মধ্যে আছে। ইসরায়েলের ইহুদিরা প্রমাণ দিয়েছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আমেরিকার খ্রিস্টানেরা প্রমাণ দিয়েছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। বার্মার বৌদ্ধরা প্রমাণ করেছে, রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের মাধ্যমে প্রমাণ করেছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ভারতের হিন্দুরা মুসলিম হত্যাযজ্ঞের মাধ্যমে আর মসজিদ ধ্বংসের মাধ্যমে প্রমাণ দিয়েছে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। বাংলাদেশের মুসলমানেরা নিরাপদে জামায়াদরের মাধ্যমে ইচ্ছা মতো মূর্তি পূজার সুযোগ দিয়ে প্রমাণ দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের মধ্যেই আছে। আপনারা কেন এই বাতিল জেনে শুনে তাদেরকে এত সম্প্রীতি রক্ষা করে চলেন? নিয়ম রক্ষার্থে। যে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আমাদের নির্দেশ দিয়েছে, যে সম্পূর্ণ পরীক্ষার হলের মতো, পরীক্ষার হলে যেই ছাত্র ভুল লেখে তার বাধা দেওয়ার অধিকার নাই ওই ছাত্রটার, যেই ছাত্রটায় প্রশ্নের জবাব শুদ্ধ লিখতেছে, বাধা দেওয়ার অধিকার নাই, কিন্তু তার সাথে ঝগড়া করারও অধিকার নাই। বাধা দেওয়ারও অধিকার নাই, তার সাথে ঝগড়া করার অধিকার নেই। সে তার লেখা লিখবে, তুমি তোমার লেখা লিখবে, তার ফলাফল সে পাবে, তোমার ফলাফল তুমি পাবে, তুমি বাধাও দিবে না, তুমি ঝগড়াও করতে পারবে না। ঠিক তেমনিভাবে মুসলমানদের প্রতি আল্লাহর নির্দেশ, বাতিল ধর্মগুলি যারা পালন করে তাদের ধর্ম পালনে বাধাও দিবে না, ধর্মীয় ব্যাপারে তাদের সাথে ঝগড়া করতেও যাবে না। তাদের ধর্ম তারা পালন করবে, তাদের ধর্ম পালনের ফলাফল তারা পাবে, তোমাদের ধর্ম তোমরা পালন করবে, তোমাদের ধর্মের ফলাফল তোমরা পাবে। আপনারা আমার নামে যে বিষয় দিয়েছিলেন সেই বিষয়টা যদি মোটামুটি বুঝে থাকেন, তাহলে আমার এই অসুস্থ শরীর নিয়ে আই দীর্ঘক্ষণ পর্যন্ত এই ঠান্ডার মধ্যে কথাগুলি বলাকে আমি সার্থক মনে করব। আপনারা যদি কিছুটা বুঝে থাকেন, আপনারাও এই ঠান্ডার মধ্যে বসে থেকে এই কষ্ট স্বীকার করাটাকে আমি সার্থক মনে করব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই ধর্ম সম্পর্কে যে কথাগুলি আলোচনা হইল বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে, এই কথাগুলি বুঝার এবং জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।